আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওটা হইল গিয়া আমরা যারা মাদ্রাসাত পড়িছি আর এখন কিতাব মুতালা করি বা মাসআলা মাসাইল নিয়ে হল করার চেষ্টা করি, বা মাদ্রাসা ছাত্র যারা বিভিন্ন কিতাবাদি ফরিদরা মুতালা করেন বা কোনো বিষয় নিয়ে যখন তালাশ চলে কিতাবের মধ্যে থেকে আর পাওয়া যায় না, অনেক সময় বিরক্তিও আই হয় কিতাব চাইতে চাইতে যখন তার হল পাওয়া যায় না। তো এটা হল করতে গিয়ে একদম সহজ পন্থা হইল গিয়া কাসিদাত আসিদাত শুহদা কিতাবের মধ্যে কাসিদা বুরদা শরীফর সরা হইল গিয়ে কেন আসিদাত শুহদা ও কিতাবের মধ্যে আনছেন যে যদি কেউ কাসিদা বুরদা শরীফর একটা শের আছে, আমি লাস্টে আপনার স্ক্রিনের মধ্যে লেখিয়া দিব এবং উচ্চারণ করিয়া কইয়া দিব, আপনারা ওই শেয়ারটা যদি 119 বার মোতায়েনা করার আগে বা যখন হল অর না তখন যদি ওই ওই মোতায়েনাকারী ব্যক্তি যদি 119 বার ওই শেয়ারটা ফড়িয়া কিতাব মোতায়েনা করাত লাগন, তাহলে ওই মাসআলাটা বা ওই কায়দাটা বা যে বিষয় নিয়ে আকটিছেন মোতায়েনা করিয়া ফাইতরে না, ওই বিষয়টা সহল হয়ে যায়, আসান হয়ে যায়, লগে লগে তার নজরের মধ্যে ফাইলেন এবং জেহেনের মধ্যে আল্লাহ ডালিয়া দিলে। আল্লাহ আকবার। এর লাগে আপনারা ও আমলটা সবে করবা আর এটা কসিদা বুরদা শরীফর বরকত। এটাই লোকে আমি ধারাবাহিকভাবে কসিদা বুরদা শরীফর কিছু আমল কসিদা বুরদা শরীফর ফজিলত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকবা গ্রিন মিডিয়া এ1 চ্যানেলের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। استفرغ الدمع من عين قادم تلات من المحارم والزمحم يا تنادامي